হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আজকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, এখন 7:30 মতো বাজে। সকালবেলা ঝাঁট দেওয়া হয়ে গেছি, ব্রাশ করা হয়ে গিয়েছি, চাও খেয়ে নিয়েছি। আজকে চা দিয়ে স্টার্ট করিনি, মা আটা মাখিয়ে এখন বসে আছে রুটি বানাবে। আমি গোলটা করে দেবো, তাহলে সুবিধা হবে। এটা বেলছি আর এই কটা আছে, মা এটা বানাচ্ছে। এই কটা হয়ে গেছে, বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ দেখো বন্ধুরা, আমাদের রুটি বানানো হয়ে গিয়েছে, এখন খাবো। 8:30 মতো বাজে, রুটি আর গাজরের হালুয়া রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি মুড়ি ভাঙাতে, তোমাদেরকে দেখাবো। এইটা কলোনি মাঠ, যে আমাদের বাড়ির পাশে যে মাঠ আছে না, ওই মাঠ। এখানে হচ্ছে টুর্নামেন্ট খেলা হবে ক্রিকেট, তাই এইভাবে প্যান্ডেল করে ঘিরেছে। এইটা প্রাইমারি স্কুল, আমরা ছোটবেলায় পড়তাম এই স্কুলে। এই যে এইটা এইটা ওই আমাদের বাড়ি আছে। হ্যাঁ পেয়েছি, এইগুলো নীলকণ্ঠ গাছের বীজ, এইগুলো নিলাম, আমাদের বাড়ি গাছ নেই সেই কারণে। যেই রাস্তায় মুড়িটা ভাঙাই, মানে কলটা আছে সেই রাস্তায় আমরা চলে এসেছি। গলি হয়ে আসা যায়, তবে আমরা বাজার হয়ে এসেছি। আমরা এখানে আগে কখনো আসিনি, এখানে এটা আগে চালটা মাপছি, মাপার পরে লাইনে যাবে মনে হয়। এখানে আজ প্রথম আসলাম, কখনো আমি দেখিও নি, এই প্রথম দেখছি মুড়ি ভাঙাই কীভাবে। তোমাদেরকে ভালো করে পরে দেখাবো, একটা মামা বাড়ি যাবো, এখান থেকে এখনও দেরি আছে, তো সেই কারণে কাঠ দিচ্ছে, ওর ভিতরে জাল হবে, সেই মানে আঁকা যেমন হয় উনুন ওরকম টাইপের বড়। মামা বাড়িটার কাছেই চলে এসেছে, সামনে এরা ব্যবসা করে, তো তাই এইভাবে শাটার লাগানো সব। সামনে মামি বসে আছে, অনেকক্ষণ বসেছিলাম, এরা খুব খুশি হয়েছে মামিরা। অনেকক্ষণ বসার পর গল্প করার পরে আবার চলে এসেছে, আমাদেরটা লাইনে আছে, এটা ধরিয়ে দিয়েছে, এখন আমাদেরটা লাইনে আছে। একজন একটা করছে, বললো আমাদেরটা আগে করে দেবে। তোমাদেরকে দেখাই, দেখো এইটা প্রথম যেটা, ওইটা লবণ দিয়ে ভাজছে, তারপর এটা এমনি মনে হয়, তারপরটা আমি ঠিক জানি না, পরপর চারটে স্টেপ আছে, তারপর ওখানে গিয়ে ভাজছে, ওইটা পরে পরে দেখাচ্ছি। এদি শীতকালে কোনো ব্যাপার না, কিন্তু গরমকালে অনেক কষ্ট হবে, পাশ দিয়ে হিট আসছে। আমাদের মুড়ি করা হয়ে গেছে, এখন বাড়ি আছে, বাজার হয়ে বাড়ি যাব, তাহলে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারবো। গলি হয়ে গেলে অনেকটা একটু দেরি লাগে। হ্যালো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি, আমার গরম লেগে গেছে, সোয়েটার এখনও খুলিনি, এসে মাত্রই তোমাদের সাথে কথা বলছি। এই এখন বাজে 10:30, আমরা গেছিলাম 8:30 একটু পরপর। চলো তোমাদেরকে দেখাই, তার আগে আমি স্নান করে নিই, স্নান করার পরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। মুড়িগুলো গরম আছে, খেতে বেশ ভালোই লাগবে, এখনো খেয়ে টেস্ট করে দেখিনি। আর মুড়ি ভাজা চাল নাকি লোনা না কি যেন একটা বললো, ওই চালে মুড়ি ভাজা নাকি খুব সুন্দর হয়, তবে এটাও সুন্দর হয়েছে দেখো, এটা রেশনের চাল। আর বাজার থেকে কী কী এনেছি এই দেখো, এই দুধ নিয়ে এসেছি,
আর একটা চকলেট নিয়ে এসেছি। চকলেট কোনটা? এটা 10 টাকা আর এটা 25 টাকা, 35 টাকা। আর একটা চকলেট নিয়ে এসেছি, মা আগের দিন খেতে চেয়েছিল কিন্তু আমি দোকানে পাইনি, দিয়ে আজকে একটু নিয়ে আসলাম। আর এইগুলো নীলকণ্ঠের সেই বলছিলাম বীজ, এই দুটো শুকাই নিয়ে এই দুটো শুকাবো, তারপর লাগাবো। আমাদের বাড়ি নেই, খুব সুন্দর লাগে এই এই ফুলগুলো। মুড়িটা মা ঢেলে রাখলো, আর এইগুলো এইগুলো দেখছো, এইগুলো কেনা মুড়ি, আর এইগুলো এই কেবল ভাঙিয়ে নিয়ে আসলাম সেই মুড়ি। মা চা বানাতে গেছে তাই একটু খাচ্ছে, হেভি টেস্টি আছে। এই দেখো এই জায়গাটা, এই গোলটা দেখতে পাচ্ছ, হনুমান এসে ওই জায়গাটা ওই ওই দিক দিয়ে ঢোকার চেষ্টা করছে। মা এখানে চা বানাচ্ছে। এখন তো বিকাল হয়ে গিয়েছে, 5টার মতো বাজে, মা এখানে দড়ি বাঁধছে, কাপড় নাড়ার জন্য দড়ি বাঁধছে, চেয়ারের উপর দাঁড়িয়েছে। মেঘ করেছে চারিদিকে, মনে হয় রাত্রে বৃষ্টি আসবে। বন্ধুরা আজকে আমরা রাতে খাবো চাউমিন, মা চাউমিনটা সেদ্ধ করছে, তেল দিয়েছে আর লবণ দিয়েছে। আর এখানে আমি পেঁয়াজ রসুন আর লঙ্কা কুচি কুচি করে নিয়েছি, আর ম্যাগি মশলা দেবো, আর এটা দেশি ডিম ভুজিয়া করে ওর ভিতরে, খুব ভালো লাগে চাউমিন খেতে। এই দেখো বন্ধু বান্ধবীরা আমাদের চাউমিন, তোমরা খাবা নাকি? হেভি টেস্টি। আর এই যে গাজরের হালুয়া আছে এটা খাবো, রুটি আছে, আর এই যে আমাদের জেলি রুটি দিয়ে খাবো। টাটা, আজকের মতো ভিডিও এইটুকু, আবার কালকে দেখা হবে, ভালো থাকবেন। আর না নেওয়ার তো, আমি এখন রোল বানাবো, রোল। হেভি টেস্টি, আমরা যখন ছোটো ছিলাম এইগুলো খুব নিয়ে আসতো।